আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খুব সহজ একটি রেসিপি করে দেখাবো, পাকা আমের বড়ার রেসিপি। তো চলুন রেসিপিটি দেখা যাক। আমি এখানে 1 কাপ আমের পিউরি নিয়েছি, 1টা আমের পিউরি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম সুজি। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম চিনি। সুজি আর চিনি আমি একই সমান দিয়েছি। দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন আমি সব কিছুকে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশানো হয়ে গেছে। ব্যাটারটা একটু পাতলা করতে হবে, তো এখন আমি একটু অল্প একটু পানি দিয়ে দেবো। এই যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। তো খুব ভালো করে এরকম করে ব্যাটারটা ফেটে নিতে হবে। ব্যাটারটা যত বেশি ফেটে নেবেন ততই বড়াটা বেশি ফুলবে। এরকম করে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। আমার এখন এটা ভালো করে ফেটা হয়ে গেছে। আমি এখন এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে। আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ব্যাটারটা এখন ফেটানো হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাব। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। এখন আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই বড়াটা করতে কোনো শেপ দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট হাতে করে নিয়ে আর এইরকম করে ছোট ছোট করে ছেড়ে দিতে হবে। আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। এই যে দেখেন ফুলে কত বড় বড় হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার এখন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ছেঁকে তুলে নেব। আমি এখন বাকিগুলো দিয়ে দিচ্ছি। এই যে এরকম করে অল্প অল্প করে নিয়ে আর ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি। আমি এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব।
তো খুবই সহজ একটি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই যে খুব সহজে তৈরি হয়ে গেল পাকা আমের বড়া। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফিজ।